বিদেশি সিরিজের বাংলা ডাবিং বাংলাদেশের দর্শকদের কাছে বেশ জনপ্রিয়। সেই জনপ্রিয়তাকে সঙ্গী করে একের পর এক ভিনদেশি সিরিজ বাংলাদেশে হয়েছে জনপ্রিয়। এবার চীনা সিরিজ রহস্যময়ী জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছে। বাংলাদেশের গণমাধ্যমে চীনের উপস্থিতি নিয়ে বেসরকারি একটি টেলিভিশনের আয়োজনে হয়ে গেল চীন উৎসব। বিস্তারিত জানাচ্ছেন দেব রায় দীপ্ত। তুমি দেখছো না ব্যারেলটা অনেক বড়? একটা সময় ডাবিংকৃত সিরিজগুলো নিয়ে বাংলাদেশি দর্শকদের আগ্রহের কমতি ছিল না। ম্যাকগাইভার, আলিফ লাইলা, রবিনহুড সহ জনপ্রিয় এই সিরিজগুলো শুরু হলে দর্শকরা টেলিভিশনের সামনে হুমড়ি খেয়ে পড়ত। কিন্তু সময়ের পালাক্রমে হঠাৎ করে এই ডাবিং সিরিজগুলো তেমন আর দেখা যাচ্ছিল না বাংলাদেশের টিভি পর্দায়। বেশ অনেক বছর পর সুলতান সুলাইমান দিয়ে দর্শকরা আবারও যেন সেই স্বাদ পেতে শুরু করেছেন। এরই ধারাবাহিকতায় অনেক টিভি চ্যানেল বিদেশি ভাষার সিরিজগুলো প্রচারে আগ্রহ ফিরে পায়। এইসব সিরিজের পর এবার দর্শকরা বুঁদ হচ্ছেন চীনা সিরিজের ওপর। এই উপলক্ষে বাংলাদেশের গণমাধ্যমে চীনা সিরিজের উপস্থিতি নিয়ে 5ই সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট মিলনায়তনে হয়ে গেল টিভি পর্দায় চীন উৎসব শীর্ষক এক অনুষ্ঠান। অনুষ্ঠানে পরিচয় করিয়ে দেওয়া হয় নাটকের ডাবিং শিল্পীদের কয়েকজনকে, যারা তাদের অভিজ্ঞতার কথা শেয়ার করেন। যার যার ক্যারেক্টারটা আমরা আগে রিহার্সেল করি, দেন আমরা প্যানেলে যাই, ভিডিওটা দেখি, ভিডিওটা দেখে মাইক্রোফোনের সামনে তার মতো করে আমরা বলার চেষ্টা মানে অ্যাক্টিংটা করার চেষ্টা করি। আমার কাছে মনে হয়েছে যে যেহেতু কাজটা কি আমি বাংলায় ডাব করব, আমাকে কোন ভাষা থেকে করতে হবে তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমি কোন ভাষায় দর্শককে দেখাবো। সেই জায়গা থেকে চাইনিজে আমাকে একটু এফোর্টটা বেশি দিতে হয়েছে। পরিচয় পর্বের এক পর্যায়ে আগত অতিথিদের চীনা সিরিজের সঙ্গে বাংলায় ডাবিংকৃত ভয়েস সরাসরি শোনান ভয়েস আর্টিস্টরা। অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এবং বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশের চীনা দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স ইয়ান হুয়ালং। রাশিয়ার একটা শব্দ ছিল স্পাসিবা, ধন্যবাদ। চায়না এখন বিকেল অনুষ্ঠান কি বলবো, তো এখানে একজন বলছিল যে অনুষ্ঠানগুলো জানি বাংলা বলার পরে বলছিল যে আমি চায়না ভাষায় বলবো, আমি চায়না ভাষায় বক্তৃতা করতে চাই, আপনার যদি অনুমতি দেন। একটি শব্দ শিখছে সিয়া ও হাও। অতিথি হিসেবে আরও যোগ দেন দীপ্তিটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা ফুয়াদ চৌধুরী, চায়নার রেলওয়ে বাংলাদেশ প্রকল্পের প্রধান ফাংমিং এবং নিউ হোপ গ্রুপের বাংলাদেশ প্রকল্পের প্রধান হ্যাচওয়াং শুই। দেব রায় দীপ্ত, দেশ বিনোদন।